সঠিক সময়ে স্কুলে পৌঁছায় না শিক্ষকরা। সেই ঘটনায় ক্ষুব্ধ ফারাক্কা সার্কেলের স্কুল ইন্সপেক্টর দীপান্বিতা কুণ্ডু। এই অভিযোগে 35 নম্বর শঙ্করপুর প্রাইমারি স্কুলের 4 জন শিক্ষককে সকোচ করে। এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক মহলে গুঞ্জন ছড়ায়। সকোচ হওয়া শিক্ষকদের মধ্যে অন্যতম ফারাক্কা সার্কেল তৃণমূল শিক্ষা সংগঠন সভাপতি মিঠুন দাস। যদিও মিঠুন দাসের বক্তব্য, আমি একজন শিক্ষক হিসেবে নিয়মিত স্কুলে আসি, তারপর রাজনীতি করি। সকোচ নোটিশ পেতেই ফারাক্কা সার্কেল তৃণমূলের শিক্ষক সংগঠন সভাপতি মিঠুন দাস ফারাক্কা সার্কেল স্কুল ইন্সপেক্টর দীপান্বিতা কুণ্ডু হোয়াটসঅ্যাপে মেসেজ করে হুমকি দেন। অভিযোগ, আপনি পাওয়ার দেখাচ্ছেন, ভুলে যাচ্ছেন আমি রুলিং পার্টির সভাপতি, আর কোথাও পোস্ট করার থাকলে করে দিন, আমি এর শেষ দেখতে চাই। আপনি জানেন না বাম নেতারা যারা আপনাকে ম্যাডাম ম্যাডাম করে ওরা কেমন। যাই হোক, আপনার যা ক্ষমতা আমার ওপর প্রয়োগ করুন, আমি নিজের জায়গা থেকে নড়ছি না, আমার যত ক্ষতি হোক সব মেনে নেব, কিন্তু কেউ যদি আমার শিক্ষাগত দক্ষতা নিয়ে প্রশ্ন করে তোলে সেটা মানব না, কারণ আমি স্কুল করি, তারপর রাজনীতি করি। আগামী 9 নভেম্বর মধ্যে সকেজে জবাব দিতে বলা হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের সভাপতি মিঠুন দাসে সাপ জানান, আমি সকেজের কোনো জবাব দেব না, কোনো হুমকি দেওয়া বা কোনো হোয়াটসঅ্যাপ খারাপ কথা বা কোনো অন্যরকম কিছু না। আমি ম্যাডামকে বললাম যে ম্যাডাম, আপনি তো আপনার সাথে সব কথা তো ভালোভাবে হলো, তো আপনি এই সোকসটা কেন করলেন, আপনি আপনার পাওয়ার দেখালেন, আপনার তো আপনাকে ভাবা উচিত ছিল যে আমি একটা শিক্ষক সংগঠনের সভাপতি, আমারও প্রেস্টিজ জ্ঞান আছে, তো আপনি এই এই কাজটা করলেন, এইটুকু জাস্ট বলা হয়েছে, এর বাইরে কিন্তু কিছু বলা হয়নি। এই আমাদের ফারাক্কা ব্লকের যতগুলো স্কুল আছে সেখানে যদি সঠিকভাবে তদন্ত করা হয় তাহলে একই চিত্র উঠে আসবে। এবার তৃণমূল নেতাদের এটা নেচার হয়ে গেছে, যখন তাদের বিরুদ্ধে কেউ বলতে যায়, যেটা বাস্তব বিরোধিতার কথা বলছি না, যখন কেউ বাস্তব চিত্রটা তুলে ধরে তাকে তখন প্রশাসনের দ্বারায়, নেতাদের গুন্ডা বাহিনী দ্বারা হুমকি দেওয়া, এটা তো অবভিয়াসলি ক্ষমতা আছে, তারা মনে করছে তারা যা ইচ্ছে তাই করতে পারে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, তাদেরকে বলতে চাই যে মানুষ কিন্তু শেষ কথা, এখানকার মানুষ, ফারাক্কা ব্লকে বিগত দিনে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, এলাকার মানুষ কিন্তু একটা ইঙ্গিত দিয়েছে, এখনও যদি তারা না শুধরায়, তারা যদি মানুষের জন্য কাজ না করে, আগামী দিনে তাদের জন্য কিন্তু বিপদ রয়েছে। যে এসআই যা দৃঢ় চেতা আছেন, তিনি তার কাজ করে যাবেন, কোনো বাধার তিনি পরোয়া করবেন না, এরকম অনেক হয়েছে কোথাও কোথাও, কিন্তু এটাই বলবো কি ব্যবস্থা নেওয়া হবে জানি না, কিন্তু ব্যবস্থা নেওয়া উচিত এবং দলগতভাবেও ওর ওপরে ব্যবস্থা নেওয়া উচিত। আমি এটা চাইবো যে যারা আছে তৃণমূলের নেতৃত্ব তাদের কাছে আমার বলার এটা, যে এই ধরনের যারা আছে ওদের দলে, এখন সবাই এরকম কিনা জানি না, কিন্তু এদের ইমিডিয়েট সরিয়ে দেওয়া উচিত, পদ থেকেও সরানো উচিত, আবার আমাদের প্রশাসনের দিক থেকেও ব্যবস্থা নেওয়া উচিত, নইলে এটাই দাঁড়িয়ে যাবে যে যে যা খুশি করতে পারে, যে যা খুশি বলতে পারে, কিন্তু কোনো ব্যবস্থা হবে। হ্যাঁ, স্যার ম্যাডাম সোকজ করেছেন, ঠিকই করেছেন, এখানে উনি স্কুল পরিদর্শন করা ওনার দায়িত্বের মধ্যে পড়ে এবং উনি সেই দায়িত্ব পালন করেছেন। শিক্ষকদের দায়িত্ব হচ্ছে সময় মতো স্কুলে যাওয়া। আমরা শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলি, আর সেই মেরুদণ্ডের মূল কারিগর হচ্ছে শিক্ষক স্কুল। আজ এই শিক্ষকরা নিয়মানুগ হবেন এটা আমরা কেন গোটা পৃথিবী এটা আশা করে, এবং আমাদেরই শিক্ষক সেলের সভাপতি, তিনি যেভাবে আর কি হোয়াটসঅ্যাপে ওনাকে খানিকটা হুমকি দিয়েছেন যে উনি সরকার পক্ষের সভাপতি, এটা ঠিক নয় আর কি। প্রথমত দল এগুলোকে কখনোই সমর্থন করে না।